1975 সালের এই দিনে সারা দেশে জরুরি অবস্থার ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যা দেশে কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে। কংগ্রেসের এই স্বৈরাচারী মনোভাব দেশবাসীর কাছে স্মরণ রাখতে গোটা দেশেই এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করে বিজেপি। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও এদিন কংগ্রেসের প্রতি ধিক্কার জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি প্রদেশ ও কেন্দ্রীয় নেতৃত্বরা। 26 জুন 1975 সাল, আজকের এই দিনটিতেই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেন, যার ফলে দেশের গণতন্ত্র যেমন ভূলণ্ঠিত হয়েছে, তেমনি দেশের জনতাকে জরুরি অবস্থার মধ্যে 21 মাসব্যাপী এক দুঃখসহ জীবন কাটাতে হয়। এখনও দেশে ইন্দিরা গান্ধীর সময়ে লাগু হওয়া জরুরি অবস্থার ক্ষত শুকায়নি। সেই কালো দিনগুলিকে স্মরণ করে মঙ্গলবার দেশব্যাপী কালা দিবস পালন করেছে বিজেপি। সারা দেশের পাশাপাশি রাজ্যে ওই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করল বিজেপি দল। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন এবং রাজ্য প্রভারী সুনীল দেউধর। সাংবাদিক বৈঠকে কথা বলতে গিয়ে সর্বভারতীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন বলেন, গণতন্ত্রকে হত্যা করেছে কংগ্রেস। ডেমোক্রেসি মে लोकतंत्र में संविधान की धज्जी उड़ाकर कांग्रेस ने किस तरह से जुल्म और ज्यादती की इंतहा कर दी थी, मौलिक अधिकार छीन लिए थे, हिटलर शाही लागू कर दी थी, उसका प्रतीक है ये 26 तारीख। मैंने दिन में अपने कार्यकर्ताओं को संबोधित करते हुए कहा कि जिस तरह से जापान में 3 मिनट लेट हो जाने पर ऑफिस में सर झुका के माफी मांग लेते हैं, उसी तरह हर 26 तारीख को कांग्रेस के लोगों को झंडा पकड़कर सर झुकाकर देश से माफी मांगनी चाहिए हर 26 तारीख, क्योंकि उन्होंने जिस की उस वक्त की नेता इंदिरा गांधी जी का चुनाव अवैध हो गया था और उन्होंने एक बहाना लिया था कि देश के अंदर स्थिति सही नहीं है, इसको लेकर इमरजेंसी लगा दी। শ্রী হোসেনের বক্তব্য, ভারতবাসীর উপর যে বর্বরতা ইংরেজ শাসনের আমলেও হয়নি, সেই বর্বরতা ইন্দিরা গান্ধীর আদেশে জরুরি অবস্থা চলাকালীন ভারতবাসীর উপর হয়েছে। তিনি 26 জুন দিনটিকে গোটা ভারতবাসীর কাছে কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত। কি জিতনি জুলুম জিয়াতিয়া অঙ্গ্রেজোনে নেই কি থি উসসে জাদা জুলুম জিয়াতিয়া ইমার্জেন্সি কে দৌরান হুয়া থা, ফান্ডামেন্টাল রাইট ছিন লিয়ে গয়ে থে, লোক জাগরুক রহে, इसलिए हम ये मनाते हैं और हर साल इस तरह से हम इमरजेंसी पर लोगों को याद दिलाते हैं कि आज ही के दिन लोकतंत्र का गला घोटा गया था, खासकर आपके कलम की आजादी के लिए भी मनाते हैं। বিজেপি নেতৃত্বদের বক্তব্য, কংগ্রেস দল ভারতবাসীর উপর যে অপশাসন করেছে তাতে করে এই দলের হাতে আর ক্ষমতা তুলে দেবে না জনগণ। তাদের বক্তব্য, আগামী লোকসভা নির্বাচনেও কেন্দ্রে সরকার গঠন করবে বিজেপি, ত্রিপুরাতেও বিজেপির ভোট বাড়বে বলে নেতৃত্বরা আশা প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেউধর, বিজেপি মুখপাত্র অশোক সিনহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।